হ্যালো ফ্রেন্ডস, আমি রশিদুল এবং আপনারা দেখছেন আমার আর আপনার ভালোবাসার আর্টটেক চ্যানেল। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি বলবো মহিলাদের অগ্রহণযোগ্য গর্ভপাতকে কীভাবে বন্ধ করবেন এবং পিরিয়ডের সমস্যা হলে কি করবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, এই ধরনের হেলথ টিপস, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের রিভিউ পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল ঘন্টাটা দেখতে পাচ্ছেন সেটাকে একটু বাজিয়ে নেবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান যাবে আপনাদের কাছে। আমি আপনাদেরকে সবসময় 100% রিয়েল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং যতদিন আমি ইউটিউবে থাকবো ততদিন আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান দিয়ে যাব। তো ফ্রেন্ডস, অগ্রহণযোগ্য গর্ভপাত থেকে সব দম্পতিরাই বাঁচতে চাই। তো প্রেগনেন্সিকে বন্ধ করার জন্য বাজারে অনেক মেডিসিন পাওয়া যায়, কিন্তু বাজারে পাওয়া হরমোনের ওষুধ, যেটাকে আমরা কন্ট্রাসেটিলস পিলস বলে থাকি, এই ওষুধগুলো ব্যবহারের ফলে এর খুব খারাপ সাইড এফেক্ট মহিলাদের স্বাস্থ্যের ওপর পড়ে থাকে। তো ফ্রেন্ডস, এই সময়ে কি উপায় পাওয়া যায় এবং এই সমস্যার জন্য আমরা ঘরেতে এবং ঘরোয়া পদ্ধতিতে কি আয়ুর্বেদিক মেডিসিনের উপায় বার করব, আজকের এই ভিডিওতে আমি জানাবো। তার মানে গর্ভপাতকে বন্ধ করার জন্য ঘরেতে আমরা আয়ুর্বেদিক ওষুধ কিভাবে তৈরি করব। তো ফ্রেন্ডস, পেঁপেকে আমরা সবাই জানি বা সবাই চিনি, এই পেঁপে কিন্তু অগ্রহণযোগ্য গর্ভপাতকে বন্ধ করার জন্য পারফেক্ট কাজ করে এবং 100% মেডিসিনের কাজ করে। পেঁপে হচ্ছে ন্যাচারাল বার্থ কন্ট্রোল মেডিসিন। তো ফ্রেন্ডস, আপনার যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ডক্টরের কাছে না গিয়ে পেঁপের সিড, মানে পেঁপের বীজের মাধ্যমে অগ্রহণযোগ্য গর্ভপাতকে বন্ধ করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যদি গর্ভধারণ থেকে বাঁচতে চান তাহলেও কিন্তু পেঁপের সিড, মানে পেঁপের বীজ খুব ভালো ভূমিকা পালন করে। তো এবার আমি বলবো কিভাবে এই মেডিসিনটা বাড়িতে বা ঘরে তৈরি করবেন। প্রথমত একটা পেঁপে নেবেন এবং তার থেকে সব সিড বা বীজ বের করবেন, তারপরে সেই সিডগুলো বা বীজগুলো ভালো করে ধুয়ে ফেলবেন, তারপরে সিডগুলোকে ভালো করে ছায়াতে শুকিয়ে নেবেন এবং শুকিয়ে যাওয়ার পর সেই সিডগুলোকে ভালো করে পিষে গুঁড়ো করে পাউডার করে নেবেন। ব্যাস, হয়ে গেল আপনার মেডিসিন তৈরি। এবার এই পাউডারটাকে নিয়মিত সকালে এবং সন্ধ্যায় এক চামচ করে খাবেন, গরম জলের সঙ্গে সেবন করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, যাদের বাচ্চা হয়েছে এবং যারা বাচ্চাকে দুধ খাওয়ান, তারা পেঁপের সিড, মানে বীজ এবং পেঁপে ফল, তারা কিন্তু ইউজ করবেন না, কারণ এটা বাচ্চাদের বিকাশের জন্য বাধা দেয়। তো সেই জন্যই এই গর্ভবতী মহিলাদের পেঁপে খেতে মানা করে, এটা খাবার ফলে গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। পেঁপে হচ্ছে একটা ন্যাচারাল বার্থ কন্ট্রোল, এর মধ্যে থাকে পেপাইন, যেটা মহিলাদের প্রেগনেন্ট হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, আজকে আমি জানালাম পেঁপে বীজের সাহায্যে কিভাবে অগ্রহণযোগ্য গর্ভপাতকে বন্ধ করবেন। বন্ধুরা, আজকে এখানেই, দেখা হবে কিন্তু নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সাবধানে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।